বাউনরা তো এর আগে আমাদের কম বিরোধিতা করেনি বাবা, শুধু তপাতটা কি জানো, তখন আমার মাতার উপর তোমাদের বাবা মশাই ছিল। এখন আর তিনি নেই, কিন্তু টাউট যখন চাইছেন এই নড়াই আমার একাকে নড়তে হবে, তাহলে আমি নড়ব। এই মেয়ে মানুষকে গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে। শ্রীমদ ভাগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম এবং গুণের আধারে মানুষকে তিনি চারটি বর্ণে বিভক্ত করেছেন, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই চারটি বর্ণের নির্দিষ্ট কর্ম এবং ধর্ম আছে, এ কথা সকলকে মানা উচিত। আসুন মা, আমার বিশ্বাস মা, এই আলোচনায় ফল আমাদের দিকেই থাকবে। বাবা রামচন্দ্র, আগে আমি এখানে অপেক্ষা করছি, তুমি ভেতরে গিয়ে খবর দাও, আমি শাস্ত্রী মশাইয়ের দর্শন চাই। বেশ, একখানা চিক নিয়ে এসো, কেউ যাও। ত্রেতা যুগে শম্ভুক নামে এক নিষাদ ছিল, সে বেদ অধ্যয়ন করেছিল। সে নিচু বর্ণের মানুষ হয়েও যেহেতু সে বেদ অধ্যয়ন করেছিল, তাকে তার প্রাণ বিসর্জন দিয়ে তার মূল্য দিতে হয়েছিল। কেন তাকে প্রাণ দিতে হলো, এর কারণ কি? কারণ হলো সমাজের নিয়ম নীতি সে মানেনি, সে নিয়ম নীতিকে লঙ্ঘন করেছিল। সকলেই যদি সমাজের নিয়ম নীতিকে লঙ্ঘন করে, তাহলে তো একদিন সমাজে একটা কি বলবো সর্বনাশা ভাঙন দেখা দেবে। তো শম্ভুক নিষাদ মশাই, জানবাজারের রানীমা এসে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। জানবাজারের রানীমা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন? আগে সুকুমা, তুমি এক কাজ করো, তুমি তাদের গিয়ে জিজ্ঞেস করো যে কি প্রয়োজনে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। যাও। শাস্ত্রী মশাই জানতে চাইলেন আপনাদের মধ্যে কে সাক্ষাৎ করতে চান। আর কেনই বা সাক্ষাৎ করতে চান? আগে জানবাজারের রানীমা নিজেই সাক্ষাৎ করবেন, আর আপনি বলুন ধর্ম আলোচনা প্রসঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। সুকুমার, তুমি ওদের জানিয়ে দাও আমি নারীদের সঙ্গে সাক্ষাৎ করি না। কিসের ধর্মালোচনা? ধর্মালোচনা হয় সমানে সমানে, তবে সেটা আলোচনা হয়। আর আমি নিশ্চয়ই কোনো শূদ্রাণী বিধবার সঙ্গে ধর্মালোচনায় বসবো না।
জগতে অধঃপতন আমার এখনো হয়নি। আরে এত স্পর্ধা ওরা কি করে প্রকাশ করলো? এই আশ্রমে প্রবেশ করা যে ওদের অনুচিত হয়েছে তা কি জানবাজারে বাসিন্দারা ভুলে গেছেন? কুমার, ওদের এখান থেকে প্রস্থান করতে বলো। আমায় ক্ষমা করবেন, আমি এখনই চলে যাচ্ছি। মা, মা আপনি দয়া করে এখান থেকে চলুন, এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। আপনি চলুন দাশরথী, মা জানবাজার ফিরে যাবেন, তুমি পালকি তৈরি করতে বলো। যাও সুকুমার, পবিত্র গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম শুদ্ধ করো, পবিত্র করো। আশ্রমে জনার্দন আছেন, পবিত্র গীতা পাঠ চলছে, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। যাও গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। যাও। ওম শুচি। ওম শুচি। মা, আপনি এখন এখানে দাঁড়িয়ে থাকবেন? দয়া করে চলুন এখান থেকে, আর কত অপমানিত হবেন মা, চলুন। কেউ আমাকে সহ্য করতে হলো বাবা রামচন্দ্র, এত অপমান সহ্য করতে হলো, এত অপমান। আশ্রমে প্রবেশ করা যে ওদের অনুচিত হয়েছে তা কি জানবাজারে বাসিন্দারা ভুলে গেছে? আর আমি নিশ্চয়ই কোনো
শূদ্রাণী বিধবার সঙ্গে ধর্মালোচনায় বসব না। ওদের এখান থেকে প্রস্থান করতে বলো। গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম পবিত্র করো, শুচি করো। মা, 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 আপনি দয়া করে শান্ত হন মা। আমি আপনাকে বলছি, এই অপমানের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নেব, কিন্তু আপনি দয়া করে মাথা ঠান্ডা করুন। মা, 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 আপনি আমার কথাটা শুনুন মা। তা বললে শুধু হতো, মা গেছেন বলে ওই জায়গা গঙ্গা জলে শুদ্ধ করা হয়েছে মায়ের সামনে। আমার জন্য মায়ের এত বড় অপমান হলো, আমার উচিত ছিল অনেক আগে মাকে আটকানোর। না না না, ও ছোট শালি, তুমি একবার গিয়ে দেখো মায়ের কি অবস্থা, আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। এত বড় মানসিক আঘাত পেলেন শেষে। আপনি কেন নিজেকে দুষছেন, আপনি এরকম করবেন না। দেখুন মা কিন্তু মায়ের বেপথ, মায়ের এরকম অপমান নিজে জেচে ডেকে এনেছে। আচ্ছা আপনি তো এটা মানবেন, মায়ের এভাবে যাওয়া হয়নি ওনাদের কাছে। শাস্ত্রী মশাই হচ্ছেন বাউন সমাজের মাথা, তিনি মন্দির নির্মাণে অনুমতি দেননি, তিনি কেন এখন মায়ের সঙ্গে বসে সব আলোচনা করবে? দয়া করে থামবে, এসব কথা ভালো লাগছে না আমার। পারলে একটু গিয়ে দেখো মায়ের কি অবস্থা, ভালো লাগে, যাও যাও গিয়ে দেখো। এত বড় আঘাত, মা চলো দেখি কি করা যায়। পবিত্র গঙ্গা বাড়ি সিঞ্চন করে সমস্ত আশ্রম শুদ্ধ করো, পবিত্র করো। এই আশ্রমে জনার্দন আছেন, পবিত্র গীতা পাঠ চলছে, সেখানে শূদ্রাণীর পা পড়েছে। ওম শুচি, ওম শুচি, ওম শুচি। আপনার মনে হচ্ছে তো আপনার রানী পাগল হয়ে গেছে, রানীর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ভাবছেন তো? আপনি ঠিকই ভেবেছেন, আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আগুনে পুড়ে নিজের দেহটাকে আমি শুদ্ধি করে। আমি কি এতটাই অপবিত্র, সুতুরের ঘরে জন্মেছিলাম বলে সারাটা জীবন ধরে বাউনদেরকে দেবতা জ্ঞানে পুজো করেছি, যথেষ্ট পরিমাণে দান দান করেছি। সুতুরের ঘরে মেয়ে মানুষ, তাই আমার বেদমা, তাই মায়ের আদেশ পালন করার অধিকারটুকু আমার নেই। আমি জানি আপনি যদি আজ এখানে থাকতেন
তোমাদের এত সাহস হতো না আমাকে অপমান করার। আপনি কিছুতেই সহ্য করতে না আমি জানি তো। আপনি সহ্য করতে না। কিন্তু মাতার উপর যে এখন আর বট গাছের ছায়া নেই তাই তো আমি আমি এত অপমানিত হচ্ছি। কেন চলে গেলেন আমাকে চেনে এত তাড়াতাড়ি? আমার উপর সবকিছু দায় ভার দিয়ে কেন চলে গেলেন আপনি আমাকে চেনে? তাই সকলে আমাকে এত অপমান করছে। আপনি আগে ধরে পাচ্ছেন আমাকে এত অপমান করতে। জানি কিছুতেই পারতো না আমার করে অপমান করতে। মা 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 দরজা খোলো। দে দে দেখি 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 চলো চলো মা 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 আপনি দরজাটা খুলুন দয়া করে। মা আপনি তো হেরে যাবার মানুষ নন। আমি আপনাকে বলছি এই অপমানের বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নেব, অবশ্যই নেব। মা 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 মথুর তো কদিনের মধ্যেই ফিরবে জমির সন্ধান নিয়ে। আপনি দয়া করে দরজা খুলুন, আপনি ভেঙে পড়বেন না। মা মা আপনি ভেঙে পড়লে আমাদের কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? দরজাটা খুলুন মা, দরজাটা খুলুন মা। মা দরজা খোলো। মা মা আপনি দরজাটা খুলুন। কিছু বুঝতে পারছি না মা। মা দরজা খানে খোলো। মা আমি কই দিলু, তুমি যদি দৌড় না করলে তাহলে কিন্তু আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। মা ও সারাটুকু অন্তত দাও। মা 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 দেখো আমরা এমনিতেই তোমাকে নিয়ে ব্যতিম ব্যস্ত হয়ে আছি, তাও তুমি এরকম করবে? মা তুমি তো কইছিলে যে পথ সহজ হবে না, তাহলে সব জেনে বুঝে এখন কেন দৌড়তে বসে আছো কদিকে? তোমরা এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। দয়া করে নিজেকে সামলাতে আমার একটু সময় লাগবে, কিন্তু আমি ঠিক নিজেকে সামলে উঠতে পারবো। নিজের মনটাকে আগে শক্ত করি, তারপর আমি দৌড় খুলবো। এখানে দাঁড়িয়ে দরজা দাগিয়ে আমাকে আর বিরক্ত করো রে তোমরা, দোহাই তোমাদের, যাও এখান থেকে যাও। কিন্তু মা আমরা মা মাকে বিরক্ত করতে বারণ করছেন পথ। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, মা মাকে বিরক্ত না করাই ভালো। এখন দেখুন একটা কথা তো মানবে, যে আজকে মানিয়েছে যে চেক ওখানে গেছিলেন অপমানিত হতে, আজ অব্দি কখনো কি বাউন্ডার শুদ্ধদেরকে মান দিয়েছেন, তাদের সামনে মাতানত করেছেন যে আজকে করবেন? সবাই তার বেদাসাগর মশাইয়ের মতো বাউ নয় না। তাছাড়া কালারিতে তো মা নিজে গিয়ে তক্কালক্ক মশাইকে শাসিয়েছিলেন, বাউনা তার বদলা নেমে নেবে ভেবেছেন? কিন্তু বড় জামাই দ্বারা আমরা চলে গেলে মা তো সকাল থেকে কিছুটি মুখেও তোলে নে, এভাবে তো শরীরকার একেবারে শরীরের কথা বলছো ছোট শালি? আজকে এই মানুষটা যে অপমান হয়েছে তারপর তার গলা দিয়ে কিছু নামতে পারে না। আমি শুধু ভাবছি মথুর থাকলে আজকে কি হতো, ওই শাস্ত্রী মশাইয়ের আশ্রমে যে কি দশা মথুর করতো,
আমার নিজের ইচ্ছে করছিল লাঠি দিয়ে ঘুরে দিয়াস। সবাই তো সবকিছু পারে না, আমরা পারি না। যাক, মথুর বাবুর মতো মাথা গরম করে আপনি যে কিছু ঘটিয়ে ফেলেননি সেটা থেকে ভালো লাগছে। একটা কথা আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি, নয় মাকে বাহুনদের সামনে মাথা নত করতে হবে, আর নয় এর থেকে অনেক বেশি অপমান, অনেক বেশি সম্মানের জন্য তৈরি থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। চল কুকি, চল ঘরে চল। আর এখানে মাথা কুটে নামলে মা আজকে আর দৌড় খুলবেন না। আর তোর বড় জামাই তাতে ঠিক কথাই কয়েছে, মাকে একটু একা থাকতে দেওয়াই ভালো। চো ঘরে চো, আসুন আপনিও ঘরে আসুন, একটু কিছু মুখে দিয়ে নেবেন।